দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে চালু হতে চলেছে শিলিগুড়ি রাধিকাপুর ডেমু প্যাসেঞ্জার ট্রেন, এমনকি ঘোষণা করা হয়েছে উত্তর পূর্ব রেল দপ্তরের তরফে। করোনাকালে দীর্ঘদিন থেকে বন্ধ ছিল শিলিগুড়ি রাধিকাপুর ডেমু ট্রেনটি, যার ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীদের। করোনা কিছুটা স্বাভাবিক হলে রাধিকাপুর কলকাতায় রাধিকাপুর হাওড়া ও রাধিকাপুর কাটিহার ট্রেন চলাচল শুরু করে, কিন্তু বন্ধ থাকে রাধিকাপুর শিলিগুড়ি রাধিকাপুর আনন্দ বিহার ট্রেনটি। অবশেষে গতকাল উত্তর পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী 29 নভেম্বর শিলিগুড়ি রাধিকাপুর ট্রেন চলাচল শুরু হবে। 29 নভেম্বর বিকাল 5:45 নাগাদ শিলিগুড়ি স্টেশন থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেনটি। আবার 30 নভেম্বর সকাল 6:30 রাধিকাপুর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। অবশেষে এই ট্রেনটি চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।